হাই গাইজ, বহুত দিন আহিম আহিম বুলি কৈ আহিব পৰা নাছিলো। এইটো দিনতো চবৰে গাড়ী ফুৰি ষ্টক আছে আপোনাৰ, যি গাড়ী লাগে সকলো বাইক আছে। নিঞ্জাও আছিল এনে, সেইখন মই ভিডিঅ' বনাব নোৱাৰিলোঁ, সেইখন মই আগতে চেল হৈ গ'ল। তো চবৰে আপোনাৰ আৰ চিৰ পৰা এম চিৰ পৰা আপোনাৰ যি গাড়ী ইণ্টাৰচেপ্টাৰ পৰা সকলো গাড়ী আছে, আপোনালোকে চাব পাৰে। যিটো যে ডি চিৰ পৰা এফ জেডৰ সকলো গাড়ী আছে, দাদা আছে আমাৰ লগত, আপোনালোকে আহিব নিজে যা নাম কৈছে সুবিধা কি আছে। তো বেছি দেৰি নকৰি আমি গাড়ীৰ চব চাবৰ পৰা গুলিটোৰ পৰা চব এঞ্জাৰ পৰা 600-650ৰ পৰা সকলো আছে। তো বলক যিটো আমি আৰম্ভ কৰোঁ। তো ফাৰ্ষ্ট অফ অল এখন আহি যাওঁ, আপাচি 164 বি হয়। এইখন কিমানৰ মডেল আৰু প্ৰাইচটো কিমান ৰাখিছে? 2021ৰ মডেল। ইয়াৰ মানে ৰানিং কিমান মানিছে দাদা? এইখন 11,000। দামটো কিমান ৰাখিছে এইখন? এইটো আহিব 1,00,000। 1,00,000 টকা আহি যাব। ফাইনেন্স হৈ যাব দাদা গোটেই গাড়ীবিলাক, সেইবিলাক আমি লাষ্টত জনাই আছোঁ। তো এইখনো 1,00,000 টকা কৈছে। তো নেগেচিবল হৈ যাব নে দাদা? নেগেচিবল হৈ যাব, টকা ৰবাক লাগিলে চাব পাৰে। তো নেক্সট আৰ চি আছে, এখন আৰ চি আপোনাৰ 200 নৰ দাদা, এখন 125। তো এখন চাব পাৰে। এখন দাদা কিমানৰ মডেল আৰু ৰানিং কিমান হৈছে এখন? 2020ৰ মডেল হয়, 2020ৰ গাড়ী হয়। ৰানিং আছে 12,000, 12,000 চলিছে। তো এইখনৰ দামটো কিমান আহিছে? 150, 150,000 আহিব। তো চাব পাৰে কাৰোবাক লাগিলে। তো নেক্সট আছে বুলেট আছে, এইটো মানে মাৰ্কাৰৰ বেছি বুলেট নাথাকে। তো ইয়াতে আছে এখন দাদা, এইখন কিমানৰ মডেল আৰু এইখন আপোনাৰ 13,000 চলিছে। এটা 19ৰ মডেল হয় এইখন। তো এইখনৰ দামটো কিমান লাগিছে দাদা? 1,50,000 কোৱা দাম কৈছে। অন টেবুল নেগেচিবল হৈ যাব, কিবা অলপ চলপ। তো চাব পাৰে। নেক্সট আছে এইখন কি হয় দাদা? এখন কেতিয়ামান হয় দাদা? এইখন কিমানৰ মডেল দাদা? 350cc, 11,000 হৈছে ৰানিং, 5,000 চলিছে দাদা। এইখন ABS আছে। তো চাব পাৰে গাড়ী পুৰা। এইখনৰ দাদা দামটো কিমান লাগিছে? 2,00,000। তো চাব পাৰে এখন 2,00,000 টকাৰ দাম দাঙিছে, কিবা কম চম হৈ যাব ইয়াতে। তো নেক্সট আছে NS 200। তো চাব পাৰে গাড়ী আগতো ABS আছে, পাছতো ABS আছে দাদা। এইখন কিমানৰ মডেল আৰু ৰানিং কিমান হৈছে? এইখন 19ৰ মডেল। তো ৰানিং কিমান হৈছে দাদা? 16,000 চলিছে এইখন। তো চাব পাৰে কাৰোবাক লাগিলে দাদা। এইখনৰ দামটো কিমান লাগিছে? 1,05,000 আহি যাব। তো চাব পাৰে কাৰোবাক লাগে। আৰু ৰয়েল এনফিল্ড থাণ্ডা বাপ এইখন দাদা কিমানৰ মডেল আৰু কিমান চলিছে দাদা? 1,30,000 ইয়াৰ কোৱা দাম কৈছে, নেগেচিবল হৈ যাব। কিমান চলাবলৈ হ'লে এটা 16-17,000 ভিতৰত আছে। তো চাব পাৰে। নেক্সট আছে ডমিনাৰ 400 ABS-ত আছে। তো চাব পাৰে গাড়ী পৰা নেক্সটো শ্ব'ৰুম কণ্ডিশ্যনত আছে। যদি কোনোবা নতুন ল'ম ল'ম বুলি ভাবিছে তো যাব নালাগে, ইয়াতে আহি চাব পাৰে। তো এইখন এটা কিমানৰ মডেল আৰু কিমান চলিছে এইখন গাড়ী? 150 আহিব। তো চাব পাৰে তো গাড়ী এখন। তো নেক্সট আছে ইণ্টাৰচেপ্টাৰ 650। তো দাদা এইখন কিমানৰ মডেল হয়? 20ৰ মডেল হয়, 1,000 অনলি 1,000 চলিছে। তো এইখনৰ দামটো কিমান আহিছে দাদা? 260 আহি যাব আপোনাৰ, 260 আহিব আপোনাৰ। যদি কোনোবা নতুন ল'ম ল'ম বুলি ভাবি আছে তো ইয়াতে আহি, এখন আছে 1,000 চলা গাড়ী। তো কাৰোবাক লাগিলে ইয়াতে চাব পাৰে। তো চাব পাৰে। তো নেক্সট আছে ৰয়েল এনফিল্ড আৰু এখন ক্লাছিক আছে 350। দাদা এইখন আপোনাৰ 11,000 চলিছে। দাদা এইখনৰ দামটো কিমান আহিছে? 135 আহি যাব। অন টেবুল নেগেচিবল হৈ যাব অলপ চলপ। তো নেক্সট আছে ভিতৰফালে V3 আছে, দেখাই আছোঁ আপোনাৰ, জিক্সাৰ আছে। তো নেক্সট জিক্সাৰখনৰ পৰা আৰম্ভ কৰোঁ দাদা। জিক্সাৰখন কিমানৰ মডেল হয়? কিমানৰ মডেল হয়? 21ৰ মডেল হয়। এনে ৰানিং কিমান হৈছে দাদা এইখন? 9-10,000ৰ ভিতৰত আছে এইখন গাড়ী। তো এইখনৰ দামটো কিমান আহিছে দাদা? 1,10,000 আহিব আপোনাৰ। চাব পাৰে, এটা চাবি ইউজ কৰা নাই দাদা, এটা চাবি ইয়াত ইউজ কৰা নাই এতিয়ালৈকে। তো চাব পাৰে চিল পেক লগোৱা আছে। তো চাব পাৰে এখন এফজেড ভাৰ্চন 3 দুখন আছে, ভাৰ্চন 3 আছে এইবাৰ দুখন। তো প্ৰথম এইখন দেখাওঁ ভাৰ্চন 3 দাদা, এইখন কি হয়, BS6 নেকি? এইটো BS6 নহয়, BS
BS4 হয় কি মানৰ মডেল এটো 19 লাষ্টৰ গাড়ী 19 আৰু লাষ্টৰ গাড়ী হয় পৰ গাড়ী পৰা নেক্সট শোৰুম কণ্ডিশন আছে এটা স্কেচ নাই 11000 চলিছে তো এখনো দামটো কিমান আহিছে এটো আইব 135 135 ইয়াত কোৱা দাম কৈছে অনটেবল নেগেচিবল হৈ যাব কিবা অলপ চলপ তো নেক্সট সাবাৰে পালসার 180 আছে ভাইজাৰ মডেলত আছে এটো দাদা এখন কি মানৰ মডেল হয় 2019 আৰ মডেল হয় কি মানৰ মডেল 12000 12000 চলিছে ইয়াত দামটো কিমান আহিছে 95 আহিছে তো সাবাৰে কাৰবক লাগিলে তো নেক্সট এভেঞ্জার 220 সিরিজ হয় তো তোরা এখন কি মানো মডেল 22000 চলিছে দাম তো কি মানে কিছে 85 নেক্সট আরো এখন আছে আপনার ভার্সন 3 আছে এখন এটা কি মানো মডেল BS6 হয় কি মান চলিছে এটা এটু চলিছে 7000 এটু আইব 145 BS6 ডাবল ABS আগত ABS আছে পাছত তো ABS তো কারবাক লাগিলে সব হবে পুরা নেক্সট টু শোরুম গাড়ি পুরো এটা স্কেচ না গেলে সব হবে নেক্সট আছে FZ250 হয় কি মানো মডেল ড্রাইভ 19 মডেল চলিছে 16000 এটু 110000 আইব তো নেক্সট আছে এভেঞ্জার আছে এখন এটা কি মানো মডেল হয় এটু এভেঞ্জার 2019 লাস্টর এভেঞ্জার 160 এটু 95 আইব তো সবারে গাড়ি গোটাখানি এটা নিনজা হন বিক্রি হল নি কেনা নিনজা ছিল এটা এখন এখন সেল হই গল তো সবারে গাড়ি বাইরের খানি দেখা দেন কেনা হলো স্কুটি খানি হলো বা বহুত রোড দিছি রে এন্টক খানটা কি মান হয় এন্টক 2021 BS6 হয় এনে রানিং কি মান আছে এখন 7000 মান চলছে দাম তো কি মান আছে এখন 80000 এই দরা এখন এখন সেল করা নাই কারণ কি মান মডেল দরা 20 কি মান চলছে রানে 13000 মান চলছে এখন এই আইছে এই দাম তো কি মান আছে ग्लामर बहुत ग्लामर कि তো নেক্সট আছে সুপার স্প্লেন্ডার এইটো মডেল সুপার স্প্লেন্ডার বহুতই বিচারে তো ইয়াতে এখন আছে তো এখন কিমান বিচাৰিছে 77000 এনে কিমান মডেল দা এখন 2020 লাস্টর হয় তো সব বড় কারক লাগিলে নেক্সট আছে বাগমেট নেকি এখন কিমান বিচাৰিছে এটা এখন 65 বিচাৰিছে কিমান মডেল দা এটো 90 90 এখন চলিছে কিমান মান দা তো গাড়িখিনি আপোনাক গোটাখিনি দেখালো মেইনলি আই যাও এর এড্রেস তো আর রিফাইনেন্স সুবিধা তো তারা এর মেইনলি প্রথম দা আপনার নাম জানাবো হ্যাঁ তারা আপনার নাম তো জানাবো নাম শিবা শিবা দা এর এড্রেস তো কোডিও শুন মানে রিয়াবাড়ি একে আজাদ রোড অপোজিট আর্টপেট যাওয়া হয় তারা এর রিফাইনেন্স সুবিধা আছে মানে কোন কোন জায়গা এখানে যাও আপনারা ধুবরীবাদ দিয়ে এটা বর্তমান তো হয়ে আছে সব সব জায়গা হয়ে আছে তো গোটাই মিনিমাম গোটাই অল অসম কভার করে আছে তো ধুবরীবাদ দিকে না তো আজ এখানে আছে এড্রেস তো এটা কইলেন এড্রেস তো কইলেন স্যার রিয়া ভাই একে আজাদ রোড আর অপোজিট আর্টপেট জায়গা তো সাহাবরে এখানে তো ভিতর তলত ফোন নম্বর কিবা তো দাদা ফোন করি সাহাবরে তো গাড়ি স্টপ সাহাবরে পুরো এনেস বা ঠিক ঠিক করে আড়ি করে বহুত গাড়ি আছে তো আপনাদের ভিতর তলত নম্বর রাখবো দাদা ফোন করো আর ইয়ার পর গাড়ি লয়ে যাও আপনারা আদি ভিতর এখানে আছে তো বাই বাই